হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর আজকে একদম সকাল সকাল থেকে ভিডিওটা দেখো, আমি শুরু করছি একদম বিছানার চত্বর থেকে, সেই রাত্রেবেলা মশারি খাটানো সমস্ত কিছু। তো একদমই উঠিনি ঘুম থেকে, আর এখন ঘুম থেকে উঠেছি আর বিছানার মধ্যে রয়েছি আমি আর আমার ছেলে। আর আকাশ গেছে বাজারে, তো তো এখন থেকে আমি কিন্তু আজকের ছোট ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা, আমি বসে পড়েছি ইভানকে চেঞ্জ করাতে। তো শীতকালে রোজই সকালবেলা বিছানা থেকে ওঠার আগেই আমি ইভানকে চেঞ্জ করিয়ে দিই, তো আজকেও চেঞ্জ করাচ্ছি। আর ইভান দেখো, এখানে যেহেতু ক্যামেরাটা রয়েছে, ও ধরবার জন্য এরকম করছে, আমি যেহেতু ধরতে দিচ্ছি না ওই জন্য কাদো কাদোভাবে মুখটা করে রেখেছে। তো চলো আগে ওকে ড্রেসটা পরিয়ে তারপর ফেরত এসে দেখা করছি। তো বন্ধুরা, সকালে উঠেই দেখো আমার ছোট্ট বেবিটাকে আমি কিন্তু রেডি করিয়ে দিয়েছি, আর ওকে একদম শীতের পোশাক পরিয়ে চুলটা বেঁধে দিয়েছি। যেহেতু ওর চুলটা অনেকটাই বড় হয়ে গেছে, সেজন্য চুল না পড়লে মানে বাঁধলে ওর নিজেরই প্রচুর প্রবলেম হয়, অসুবিধা হয়, চোখে টোকে ঢুকে যায় চুল। তো ওই জন্য একদম ওকে রেডি করিয়ে দিয়েছি, পায়ে মোজা পরিয়ে দিয়েছি, সব কিছু করিয়ে দিয়েছি। এবার কিন্তু ওকে ব্রেকফাস্ট করিয়ে দেব, তার আগে ওর একটা সিরাপ আছে সেটা খাওয়াবো। তো চলো। তো এই সিরাপটা সকালবেলা ওর রয়েছে, তো সবার ফার্স্টে সকালবেলা খালি পেটে ওকে, দেখো এখানে লেখাই আছে সকালবেলা খালি পেটে ওকে খাওয়াতে বলেছে। তো সকালবেলা এখন খালি পেটে ওকে আগে আমি এটা খাইয়ে দেবো। দেখো সকালবেলায় আমি কাচাকুচি করতে দিয়ে দিয়েছিলাম ওয়াশিং মেশিনে, তো কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে, বলতে পারো পুরো অনেকটাই ড্রাই হয়ে গেছে। তো ব্যাস এবার এগুলো একটু মেলে দেবো, আর মেলে দিয়েই কিন্তু এবার আমি চলে যাবো ডিরেক্ট রান্না বসাতে। তো রান্নাবান্না করবো এবার, ওই জন্য রান্নাবান্না করার আগে চেষ্টা করি সকালবেলা না কাচাকুচি কাজগুলো করে নেওয়ার, যাতে তাড়াতাড়ি জামাকাপড়গুলো একটু শুকিয়ে যায়। তো চলো আগে জামাকাপড়গুলো মেলে ফেরত এসে আবার কথা বলছি তোমাদের সাথে। তো দেখো জামাকাপড় মেলে এসে আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে। মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট করে, টিফিন টিফিন কমপ্লিট করে একদম চলে এলাম রান্না বসাতে। আজকে সানডে, অথচ মাংস রান্না হবে না, তো এটা তো হয় না। চিকেন হোক মাটন হোক সানডেতে তো হবেই। তো আজকে আর আমরা মাটন খেলাম না, কারণ এই মাসে আমাদের বিবাহবার্ষিকী আছে, তো ইচ্ছা আছে বিবাহবার্ষিকীতে খাওয়ার। তো আজকে আমাদের হচ্ছে একদম কষা কষা করে চিকেন করব, কারণ অনেকদিন আমরা চিকেন রান্না করিনি তো বাড়িতে, তো ওই জন্য প্রায় মাছের উপর দিয়েই সব কিছু চলেছে। তো আকাশের ইচ্ছা করেছে একটু চিকেন খেতে, আর ছেলেকেও ডক্টর বলেছে মাঝে মাঝে চিকেন খাওয়াতে। তো ওর ভাতটা আমি করে ফেলেছি চিকেন দিয়ে, এখন আমাদের চিকেনটা বসাবো। চলো আগে রান্নাটা করে নিই। আর এদিকে দেখো আমি ইবানের খাবার বানিয়ে ফেলেছি, যেরকম রেগুলার সবজি দিই সেরকম সবজির সাথে চিকেনটাও দিয়েছি। আর যেহেতু চিকেন দিয়েছি একটু কাঁচা গন্ধ লাগতে পারে, তো সেই কারণে ওর রেগুলার আমরা যে মশলা ইউজ করি তার মধ্যে থেকে আমি একটুখানি জিরে গুঁড়ো ইউজ করেছি, যাতে কোনো কাঁচা গন্ধ না লাগে ও খেতে পারে। তো সেই কারণে আমি ভালোভাবে বানিয়েছি। আর ইবানের কি হাসি দেখো, যেহেতু ওর বাবা চলে এসেছে ওই জন্য ওর মুখে প্রচুর প্রচুর হাসি। ওদিক থেকে ওর বাবার সাথে ইয়ার্কি করছে, ওর বাবা স্মাইল স্মাইল বলছে, ছেলে ততটাই ইয়ার্কি করছে, হাসছে, মজা করছে। তো চলো এই ফাঁকে ওকে আগে খাইয়ে দিই, কারণ ওর মুড ভালো থাকতে থাকতে খাওয়ালে মোটামুটি একটু খাবে, আর যদি মুড বিগড়ে যায় তাহলে আর খাওয়া দাওয়ার কোনো গল্পই নেই। তো চলো আগে ওকে চটপট খাওয়া দাওয়াটা করিয়ে নিই। Twinkle twinkle little star, how I wonder what you are, up above the also high, like a diamond in the sky. কত রকম ভাবে ইভানকে খাওয়াতে হয়। তো চলো চটপট আগে খাইয়ে দিই ছেলেকে, তারপর পরে দেখা হচ্ছে আমাদের খাওয়ার সময়। তো বন্ধুরা দেখো একদম চিকেন কষা রেডি আমাদের। আহাহা কি সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। তো আর চিকেন কষা বানিয়েছি তারও একটা কারণ আছে, কারণ আজকে রাতে ইচ্ছা আছে রুটি দিয়ে চিকেন কষা খাওয়ার। তো সেই জন্য রুটি দিয়ে যেহেতু ঝোল ভালো লাগবে না, তো সেই জন্য একদম কষা কষা মানে চিকেন কষা দিয়ে রুটি খাবো, আর দুপুরেও কষা চিকেন দিয়ে ভাত খাবো। আর শুধু চিকেন দিয়ে যেহেতু ভাতটা খেতে পারবো না আমি, তো সেই কারণে আমি নিজের জন্য একটু কুমড়ো সেদ্ধ দিয়েছি, ভাত আর চিকেন কষা। তো চলো ব্যাস দারুণ হয়েছে আজকের লাঞ্চটা সানডের, তো খাওয়া দাওয়া করে দেখা করছি। আর এদিকে দেখো আমি শীতকালে স্পেশাল বলতে পারো সিজনাল যে ফ্রুট আর কি, কমলা লেবু নিয়ে হাজির হয়ে গেছি। আর বাবা যেদিন এসেছিল ইভানের জন্য বলবো না, আমাদের সবাইকার জন্য কমলা লেবু আর আঙুর নিয়ে এসেছিল, লাল লাল আঙুর, তো খেতে তো ভীষণ ভালো। আর সেখান থেকে একটা কমলা লেবু নিয়ে চলে এসেছি দুপুরে খাওয়ার জন্য। আর দুপুরে খাওয়া দাওয়ার পর ফল খাওয়াটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, আর খাওয়াটা উচিত সবাইকার জন্য। তো যাই হোক, তো চলো ফল খেয়ে একটু রেস্ট রেস্ট নেবো। তো চলো টাটা, আজকের ভিডিওটা এতটুকুই রাখছি। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। তো চলো টাটা।